वेलकाम बैक फ्रेंड्स। एखनी मात्र पा खबर अनुजाई गत 27 मार्च राज्य 5 जिलार 30 आसने विधानसभा निर्वाचन हो गल। तो बंधुगण, प्रथम दफार 30 आसने के एगिए कौन दल जीतछे आमरा ए भिडियोते ए टू जेड आलोचना करब। तो जानते हले अवश्य भिडियो शेष पर्यन्त देखबें और बंधुरा आपनारा आपनादेर मतामत अवश्य कमेंटे जानाबें। और जारा एखोनो ए चैनलटिके सबस्क्राइब करेननि भिडियोर नीचे लाल रंगेर सबस्क्राइब बटन क्लिक करे पाशे देखबें एकटा बेल आइकन उठे आसबे सेखाने क्लिक करार पर ओल्ड नोटिफिकेशन ऑन करे राखबें और एकटा लाइक करते भूलबें ना। भोट शुरू हये गेल बांग्लाय। गत 27 मार्च प्रथम दफार 30 आसने भोट ग्रहण करा हलो। এই ভোট শেষে যুযুধান দুই পক্ষই এগিয়ে থাকার বার্তা দিল। তৃণমূলের ভোট কৌশলী প্রশান্ত কিশোরের ব্যাখ্যা, তৃণমূল কংগ্রেস জয়ের পথে এগিয়ে চলেছে, বাংলা তার নিজের মেয়েকে বেছে নিয়েছে। আর বিজেপির দাবি, তৃণমূল জঙ্গল মহলে খাতা খুলতেই পারবে না। প্রশান্ত কিশোরের পরিকল্পনা ভালো ফল করবে তৃণমূল। 2019 লোকসভায় জঙ্গল মহলে খাতা খুলতেই পারেনি তৃণমূল কংগ্রেস। লোকসভায় সমস্ত আসনে বিজেপি জিতেছিল। 2019 লোকসভা ভোটের নিরিখে বিজেপি এগিয়েছিল 30 মধ্যে 23 আসনে, আর তৃণমূল মাত্র 60 আসনে এগিয়েছিল। 5 জেলার 3 আসনে ভোট গ্রহণ শেষে তৃণমূল আশাবাদী প্রশান্ত কিশোরের পরিকল্পনা মতো কাজ হয়েছে, ভালো ফল করবে তৃণমূল। 2019 তৃণমূল যে ভোট হারিয়েছিল তা ফিরে পাওয়ার লক্ষ্যে বেশ কিছু কর্মসূচি নিয়েছিল ভোট কৌশলী প্রশান্ত কিশোর। জঙ্গল মহলে পিছিয়ে পড়া মানুষদের জন্য বিশেষ উন্নয়নের কর্মসূচিও নেওয়া হয়েছিল। বিশেষ নজর দেওয়া হয়েছিল কুর্মী সম্প্রদায়ের মন জয় করতে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি তৃণমূলের পক্ষ থেকে, ফলে 30 কেন্দ্রে ভালো ফল করবে বলে আশাবাদী তৃণমূল কংগ্রেস। তৃণমূল এবার হারছে, জঙ্গল মহলে খাতা খুলতে পারবে না এমনটাই জানাচ্ছেন রাজ্যের বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন, মানুষ স্বতঃফূর্তভাবে বাইরে বেরিয়ে এসে ভোট দিয়েছে, ইভিএম খারাপ ও সিআরপিএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। এ প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি বলেন, যারা হারছে তারা এসব অভিযোগ করে, তৃণমূল এবার হারছে তাই ওরা অভিযোগ করছে, জঙ্গল মহলে ওরা খাতাই খুলতে পারবে না। তৃণমূলকে সরিয়ে রাজ্যের ক্ষমতায় আসবে বিজেপি। এদিন নিজের গড়ে ভোট শেষে শিশির অধিকারী পুরনো কথা স্মরণ করে বলেন, আজ বলছি দিদিমণি গোল খেয়ে গিয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের গোলে বল ঢুকিয়ে দিয়েছে বিজেপি। 2021 ভোটের ফলাফল প্রকাশের পর দেখতে পাবেন 2011 পুনরাবৃত্তি হতে চলেছে রাজ্যে। সেবার বামফ্রন্টকে সরিয়ে তৃণমূল কংগ্রেস এসেছিল ক্ষমতায়, এবার তৃণমূলকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় আসবে বিজেপি। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল আপডেট।